নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল একসাথে তিনটি স্কুলে কর্মী নিয়োগ করা হবে কর্মী অর্থাৎ শিক্ষক নিয়োগ করা হবে এখানে ন্যূনতম গ্র্যাজুয়েশান পাস যোগ্যতায় আবেদন করা যাবে আবেদন পদ্ধতি অনলাইন শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে ছেলে মেয়ে উভয়ই এখানে আবেদন করতে পারবে এবার এই তিনটি স্কুলে এক্সট্রা কি কি যোগ্যতা লাগছে কোন কোন বিষয়ে নিয়োগ করা হবে স্যালারি কত টাকা হবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাম্রলিপ্ত পাবলিক স্কুল অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট দু এখানে ম্যাথামেটিক্স কেমেস্ট্রি ইকোনমিক্স জুলজি বোটানি ফিজিওলজি সাইকোলজি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স এই কটি বিষয় এখানে নিয়োগ করা হবে এর জন্য এখানে যোগ্যতা চাওয়া হয়েছে এম এ উইথ বিএড কোর্স সার্টিফিকেট ইংলিশে ফ্লুয়েন্ট হতে হবে এবং সঙ্গে পাঁচ বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে পরবর্তী যে বিষয়ে নিয়োগ করা হয়েছে সেটি হলো হিন্দি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এম এ উইথ এড তিন বছরের টিচিং এক্সপিরিয়েন্স এখানে থাকতে হবে এরপরে যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে এই তাম্রলিপ্ত পাবলিক স্কুলের পক্ষ থেকে এখানে অফিস এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট দু হাজার বাইশ অনলি ফিমেল ক্যান্ডিডেট এখানে শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবে কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান ইন এনি গ্র্যাজুয়েশান পাস হতে হবে ইংলিশে ফ্লুয়েন্ট হতে হবে অর্থাৎ স্পোকেন ইংলিশে ক্ষমতা দক্ষতা থাকতে হবে এবং স্ট্রং নলেজ ইন কম্পিউটার কম্পিউটারে যথেষ্ট ভালো পরিমাণে জ্ঞান থাকতে হবে এবার বলেছে সিলেকশান প্রসেস প্রিলিমিনারি ইন্টারভিউ হবে কলকাতাতে আর কিছু বলে দেওয়া হয়নি নোটিসে মান্থলি স্যালারি এখানে আলোচনার পরে এখানে স্যালারিটা জানানো হবে অ্যাপ্লিকেশান প্রসেস বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সাত দিনের মধ্যেই সিভি সিভিতে কালার ফটো থাকতে হবে সিভি পাঠিয়ে দিতে হবে তার জন্য একটা ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে সেই ইমেল অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছে এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে সেক্রেটারি ডট এন এইচ এফ অ্যাট দি রেট জিমেল ডট কম এবারে স্কুলের অ্যাড্রেসটা দেওয়া হয়েছে এটা গুগল থেকেও তোমরা সার্চ করতে পারো কামরুলুপ্ত পাবলিক স্কুল পরবর্তী স্কুল হলো শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ এডুকেশান এখানে প্রি প্রাইমারি টিচার নিয়োগ করা হবে এখানে যোগ্যতা যাওয়া হয়েছে গ্র্যাজুয়েশান পাস উইথ মন্টেশ্বরী টিটিসি উইথ গুড কমিউনিকেশান স্কিল ইন ইংলিশ ইংলিশে দক্ষতা থাকতে হবে আর ইমেল অ্যাড্রেস বলা হয়েছে এখানে কন্ট্যাক্ট অ্যাট দি রেট শ্রী অরো ডট ইন এই ইমেল অ্যাড্রেসে তোমাদেরকে সিভিটা পাঠাতে হবে এখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার দশ দিনের মধ্যে ইমেলে একটা কালার ফটো থাকতে হবে সেরকম একটা সিবি এখানে ইমেল বলছে সিবিতে একটা কালার ফোটো থাকতে হবে সেই সিবিটা এই ইমেলে পাঠাতে হবে তারপর এখানে প্রার্থী বাছাই করা হবে তারপর ইন্টারভিউতে ডাকা হবে স্যালারিটা ইন্টারভিউর পরে সিলেক্ট হলে তারপর স্যালারিটা এখানে আলোচনার ভিত্তিতে এখানে স্যালারি একটা দেওয়া হবে পরবর্তী ভ্যাকেন্সি শ্রী জেন বিদ্যালয়া এখানে পিজিটি টিচার নিয়োগ করা হবে কোন কোন সাবজেক্টে হিন্দি ইংলিশ ম্যাথামেটিক্স জিওগ্রাফি এখানে ফিজিক্যাল সায়েন্স বোটানি ফিজিক্যাল এডুকেশান কমার্স ইকোনমিক্স অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান এখানে এই সমস্ত সাবজেক্টে এখানে টিচার নিয়োগ করা হচ্ছে এখানেও একটা ইমেল আইডি দেওয়া হয়েছে প্রিন্সিপাল কে অ্যাট দি রেট জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেসটা খুবই ইম্পর্ট্যান্ট এই ইমেল অ্যাড্রেসে তোমাদের সিভি পাঠাতে হবে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সাত দিনের মধ্যে যে সিভিতে তোমার একটা কালার ফোটো থাকবে সিবিতে কালার ফটো থাকা আবশ্যক আর এই সিবিটা এই ইমেলে পাঠিয়ে দিতে হবে তারপর এখানে ইন্টারভিউর জন্য ঢাকা হবে এই যে তিনটি বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছে তেরো দুই দু এই তারিখের এই সময় বাংলা পেপারে দ্বিতীয় পাতায় তোমরা অবশ্যই দেখতে পারবে দ্বিতীয় পাতার বাম দিকে এখানে এটি প্রকাশিত হয়েছে দ্বিতীয় পাতাতে তেরো দুই দু হাজার বাইশ এর সত্যতা তোমরা যাচাই করতে পারো নিজেরা এর পিডিএফ ডাউনলোড করে এই সময় পেপারের তেরো দুই দু হাজার বাইশের সেখান থেকে এর সত্যতা যাচাই করতে পারো তো যাই হোক ওখানে হয়তো কনট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ফোন করতে পারো কিন্তু আমাদের পক্ষে কন্ট্যাক্ট ডিটেলসটা দেওয়া ঠিক নয় ওখান থেকে তোমরা কনট্যাক্ট ডিটেলস নিয়ে ফোন করে সমস্ত ডিটেলসে জেনে তারপর ইন্টারভিউ দিতে যেও সমস্ত কিছু জানার পরেই ইন্টারভিউ দিতে যাওয়া উচিত তার আগে কখনোই নয় তো শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করলাম আশা করি এটি তোমাদের কাজে লাগবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করো ধন্যবাদ